আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু দিদার অফিসিয়াল। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা শিখবো এই পোতা মিউজিক দিয়ে কীভাবে এই ভিডিওটি মেক করতে হয়। তো এই ভিডিওটি খুবই ভাইরাল, আপনারা সবাই জানেন, তো আপনিও পারেন এই ভিডিওটি মেক করে আপনার ভিডিও খুবই সহজে ভাইরাল করতে। এই ভিডিওটি মেক করা খুবই ইজি। আজকের এই ভিডিও সম্পূর্ণ যদি আপনি দেখেন তাহলে খুবই সহজে শিখতে পারবেন এই ভিডিওটি কীভাবে মেক করতে হয়। তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন না টেনে। আর ভিডিও শুরুর আগে একটু অনুরোধ, যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে আসা বেল আইকনটি প্রেস করে দেবেন, আর ভিডিওটিতে লাইক দিতে একদমই ভুলবেন না। গাইস, ভিডিওটি মেক করার জন্য আমাদের প্রয়োজন হবে ইনস্টাগ্রাম অ্যাপটি। তো আপনারা সবাই ইনস্টাগ্রাম অ্যাপ চিনেন, আর যাদের কাছে এই অ্যাপটি নেই তারা গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে ইনস্টল করে নেবেন, তারপরে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। তো আমি এখান থেকে ইনস্টাগ্রাম অ্যাপটি ওপেন করে দিচ্ছি। অ্যাপটি ওপেন করার পর আমরা নিচে একটা প্লাস আইকন দেখতে পাচ্ছি, এই প্লাস আইকনে ক্লিক করে দিব। তারপর আমি এখানে তিনটা লেখা দেখতে পাচ্ছি, পোস্ট, স্টোরি, লাইভ। এখান থেকে আমি স্টোরিতে ক্লিক করে দিব। তারপর আমি একদম ডান পাশে চলে যাব। ডান পাশে আসার পর এখানে আমি একটা সার্চ বাটন দেখতে পাচ্ছি, এই সার্চ বাটনে ক্লিক করে দিব। তারপর উপরে ডান পাশে আমি সার্চ বাটন আবার একটি দেখতে পাচ্ছি, এটাতে ক্লিক করে দিব। তারপরে এই সার্চে আমি লিখে দিব পতা স্লো। তো আপনারা সেম লেখাটি লিখে সার্চ করে দেবেন। সার্চ করে দেওয়ার পর এখানে অনেকগুলো ভিডিও চলে আসবে, সেই ভিডিওগুলো থেকে আপনি সর্বপ্রথম যে ভিডিওটা আছে সেটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে বাম পাশে লেখা আসবে যে ট্রাই ইট, তখন আপনারা ট্রাই ইটে ক্লিক করবেন। তো আমি যখন এই ভিডিওটি ওপেন করবো তখন আমার ভয়েস রেকর্ডটা অফ হয়ে যাবে, তো আমি আপনাদেরকে আগে বলে রাখতেছি। তো আমি এখন ভিডিওটিতে ক্লিক করে দিচ্ছি। ওকে গাইস, স্ট্রাইটে ক্লিক করার পর আমার ক্যামেরাটি অন হয়ে গেল। এখন আপনারা আপনার পোস্টে দিয়ে নেবেন। তো ভিডিওটি ক্যাপচার করার জন্য আপনারা এখানে একটি ছেলের ছবি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের ক্যাপচার বাটন। তো এখানে যখন আমরা আঙুল দিয়ে টিপ দিয়ে ধরে রাখবো তখন আমাদের ভিডিওটি ক্যাপচার হবে। তো আমি ভিডিওটি ক্যাপচার করে দেখাচ্ছি, আপনারা আঙুল দিয়ে টিপ দিয়ে ধরে রাখবেন। আই হোপ গাইস আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখে খুবই সহজে শিখতে পেরেছেন কীভাবে এই ভিডিওটি মেক করবেন। যদি শিখতে পারেন তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন, আর যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর আপনার হাতে যদি সময় থাকে তাহলে আমার চ্যানেলের বাকি ভিডিওগুলো দেখে আসবেন, সেই ভিডিওগুলো থেকে আপনি কিছু না কিছু শিখতে পারবেন। তো দেখা হচ্ছে নতুন ভিডিওতে নতুন কিছু নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।